লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন ঘাটে চাঁদাবাজি বন্ধ ও এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে উপজেলার বয়াচর এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ঘাটে চাঁদাবাজি করে আসছে একটি চক্র, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ধমকি সহ নানা ধরনের নির্যাতন চালায়। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।